নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুল ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা স্বামী বিবেকানন্দ কাম স্কলারশিপে ভিডিওর ইনকামের কীভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন তা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাবো তো যারা এবছর ফর্ম ফিল আপ করেছেন তারাও কিন্তু মিলে নিতে পারেন কিভাবে কিন্তু ফর্ম ফিল আপ করা হয় এবারে যারা নতুনভাবে আবেদন করতেছেন তারাও কিন্তু দেখে নেওয়া দরকার যে বিডিওর ইনকাম সার্টিফিকেট কিভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন হাতে কলমে আপনাদেরকে বুঝিয়ে দেবো তো দু হাজার বাইশে গত বছর আমি যেগুলি ফর্ম ফিল আপ করেছিলাম সেইগুলি কিন্তু সম্পূর্ণ সাকসেস হয়েছে একশো পার্সেন্ট তো বন্ধুরা আজকে আপনাদের সেই নিয়ে সব কিছু বিস্তার জানাবো কীভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন তাহলে কিন্তু আপনার ফর্ম কিন্তু রিজেক্ট হবে না তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুনই থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওর ইনকামের ফর্ম যে কোনো জেরস দোকানে গিয়ে আপনি কিন্তু পেয়ে যাবেন দু টাকা থেকে তিন টাকা পয়সা নেবে তো প্রথমে বন্ধুরা এখানে দেয়া ল্যাচ আই এই যে আই থেকে যেটা শুরু হয়েছে এখান থেকে শ্রী যে আপছে শ্রী বা কুমারী বা শ্রীমতী তো এইখানে কিন্তু আপনি যদি ছেলে হন তাহলে কিন্তু শ্রী জায়গা টিক দেবেন আপনি যদি মেয়ে হন তাহলে কুমারী এবং যদি আপনি বিবাহিত মেয়ে হয়েছেন তাহলে কিন্তু শ্রীমতী জায়গা টিক দিবেন তারপরে যে ফাঁকা যে জায়গাটা ড্যাশ আছে সেখানে কিন্তু আপনার নিজের নামটা লিখতে হবে আমি একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি আই ক্যারিফাইড দ্যাট বেস্ট অফ মাই নলেজ অ্যাট এইখানে কিন্তু দ্যাট কিন্তু এখানে শ্রী তারপরে কুমারী কিন্তু নিজের নাম লিখতে হবে তারপরে দেখুন দেওয়া আছে সন ডোটার ওয়াইফ অফিসি এইখানে যদি ছেলেরা আবেদন করছেন তাহলে কিন্তু সন হবে এবং যদি মেয়েরা কিন্তু আবেদন করছেন তাহলে কিন্তু ডোটার হবে এবং যারা বিবাহিত হয়েছেন তারা কিন্তু ওয়াইফ হিসাবে কিন্তু নিজের স্বামীর নাম এবং যারা ছেলে তারা কিন্তু বাবার নাম এবং যারা মেয়ে তারা কিন্তু তাদের বাবার নাম দিতে হবে এখানে কিন্তু বাবার নাম হবে তার পাশাপাশি এখানে দেখুন রেসিডেন্ট ভিলেজ অ্যান্ড টাউন যদি আপনারা গ্রামে বাস করেন তাহলে ভিলেজের জায়গায় ট্রিক মার্ক দেবেন বা টাউনটা কেটে দিবেন তাহলে কিন্তু আমার সব থেকে ভালো যদি ভিলেজ জায়গায় টিক মার্ক দেন তাহলে ঠিক আছে এখানে কিন্তু আপনাদের গ্রামের নাম বা টাউনের নাম লিখতে হবে তারপরে এখানে দেখুন পিএস লেখা আছে মানে পুলিশ স্টেশন আপনাদের পুলিশ স্টেশনটা পুলিশ স্টেশনের ঘরে দিতে হবে তারপরে আপনাদের যে ডিস্ট্রিক্টে আপনি বসবাস করেন সেই ডিস্ট্রিক্টের কিন্তু নাম লিখতে হবে তারপরে এখানে দেখুন বন্ধুরা যে ফাঁকা ড্যাশটা আছে ইয়ার অফ মান্থ এখানে কিন্তু অবশ্যই কিন্তু আপনি সিক্স মান্থ করবেন প্রথমে ছয় লিখবেন তারপরে কিন্তু ফার্স্ট বন্ধনী দিয়ে এস আই এক্স দিয়ে ফার্স্ট বন্ধনী ক্লোজ করবেন দিয়ে ইয়ার অফ মান্থ এই মান্থে চাকে কিন্তু আপনাকে টিক মার দিতে হবে এখানে অবশ্যই কিন্তু আপনি টুয়েলভ মান্থ করতে পারেন বা সিক্স মান্থ করতে পারেন তো আমি রেকর্ড করব আমি অবশ্যই কিন্তু সিক্স মান্থ করবেন তার পাশাপাশি নিচে যেটা দেওয়া আছে হিজ ফাদার রেসিডেন্ট পারমান্ট অ্যাড্রেস এখানে কিন্তু আবার আপনাদের ভিলেজের নাম দিতে হবে এখানে কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের ভিলেজের নাম দিবেন বা আপনি যে শহরে বাস করেন শহরের নাম দিবেন তারপরে আপনাদের থানার নাম দিবেন তারপরে আপনি আপনাদের জেলার নাম দিবেন তারপরে কিন্তু আপনাদের স্টেটের নাম দিবেন কোন স্টেট থেকে করছেন তারপরে বন্ধুরা দেখুন টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম দু হাজার বাইশ তেইশে মানে কত বছর বাবার আপনার বাবা মা যেটা ইনকাম করেছিল সেইটা দিতে হবে তাহলে আপনি পঞ্চায়েতের প্রধান কাছ থেকে যে ইনকাম সার্টিফিকেটটা নেবেন আটচল্লিশ বা সত্তর বা ষাট হাজার বা এক লাখ টাকা তো সেটা কিন্তু এখানে ফর্টি এই আপনি যদি ষাট হাজার টাকা নেন বা আপনি যদি আটচল্লিশ হাজার টাকা নেন তাহলে কিন্তু এখানে ফর্টি এইট থাউজেন্ড লিখে দেবেন তারপরে কিন্তু আপনাদেরকে কথাই কিন্তু এখান থেকে লিখতে হবে ফার্স্ট বন্ধনে দিয়ে ফর্টি এইট থাউজেন্ড রুপিস অনলি এরকমভাবে কিন্তু আপনাদেরকে লিখতে হবে তারপরে যেইখানে দেওয়া আছে প্লেস এবং ডেট তো আপনি যেদিন বিডিওকে সই করাবেন সেই ডেট হিসাবে দেবেন আর আপনি যেই জায়গায় বাস করেন সেইখানে কিন্তু প্লেসের জায়গায় কিন্তু আপনাদের লিখতে হবে আর সিগনেচারের গোটা জায়গায় এই যে সিগনেচার যেটা লেখা আছে এটা শুধুমাত্র যারা ভিডিও আছে বা যারা জয়েন্ট ভিডিও আছে তাদের কিন্তু সিগনেচার করে দেবেন এবং তারা কিন্তু স্ট্যাম্প দেবেন এবং তারা নাম লিখবেন এবং তাদের ডেজিগনেশান লিখবেন এবং তাদের কিন্তু ফুল অ্যাড্রেস কিন্তু আপনারা দিবেন যারা বিডিও যে ফর্ম ফিল আপ করছে বা আপনাদের যে বিডিও অফিস আছে তারাই কিন্তু এই ফুল অ্যাড্রেস এবং সিগনেচার এবং সব কিছু দিয়ে আপনাদের কিন্তু এটা ফর্মটা এই জায়গাটা কিন্তু ওরা ফিল আপ করে দিবে। এখান থেকে কিন্তু অবশ্যই কিন্তু বিডিও বা জয়েন্ট ভিডিও সিগনেচার কিন্তু করে নিয়ে আসবেন তাহলে কিন্তু আপনার ফর্মটা ফিল আপ এরভাবে সাকসেস হয়ে যাবে তো আমি কত বছর যেটা করেছিলাম সেগুলো কিন্তু একশো পার্সেন্ট সম্পুল হয়েছে সবগুলো কিন্তু সব কিন্তু যারা যারা আপনি করেছিলাম সেগুলো কিন্তু প্রত্যেকজনেই কিন্তু বারো হাজার টাকা করে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছিল তো আপনারা যারা করছেন তারা এইভাবে ফর্ম ফিল আপ করবেন তাহলে কিন্তু আপনাদের ফর্মটা রিজেক্ট হবে না আপনাদের কিন্তু ফর্মটা অ্যাপ্রুভেল হয়ে যাবে তো বন্ধুরা এটাই চলে ছোট্ট একটা আপডেট ভিডিওটা ভালো লাগে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ তখন বন্ধুরা সব ভালো থাকবেন থাকবেন সাবধান থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ